বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষা হলো আমাদের প্রধান হাতিয়ার, বললেন সিমিন হোসেন রিমি এমপি। বিডি স্টার টিভি নিউজ গাজীপুরের কাপাসী থেকে আকরাম হোসেন রিপনের পাঠানোর প্রতিবেদন নিয়ে সাথে আছি আমি তানজানা রহমান লিসা। সৃজনশীল শিক্ষা বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র দেশের ভিতরে কর্মসংস্থান সৃষ্টি করে, আর কারিগরি শিক্ষা দেশে ও বিদেশে সকল ক্ষেত্রে কর্মসংস্থানের সৃষ্টি করে। তাই দেশের বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষা হলো আমাদের সর্বোচ্চ ও প্রধান হাতিয়ার। আমাদের জাতির পিতা মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ যে বেকারমুক্ত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তা কারিগরি শিক্ষার মাধ্যমেই সম্ভব। আমি হসপিটাল থেকে বের হয়ে ওদের কাছে জিজ্ঞেস করলাম যে ওরা তো অন্য কাজ করে না কেন, মানে করছে না। তখন আমি দেখলাম যে ওরা ওই সময় বেতন পায় $2, আর যারা একটু শিক্ষিত, যারা একটু টেকনিক্যালি মানে জানে যোগ্যতা সম্পন্ন, ওরা পাচ্ছে $18। তো কোথায় $2 বাংলাদেশের মানুষ পাচ্ছে আর ওরা সেখানে পাচ্ছে $18। এইটা দেখার পর থেকে আমার মনে মধ্যে একটা চিন্তা ছিল যদি কোনোদিন সুযোগ হয় তাহলে আমরা কাপার সাথে এমন কিছু করবো যে ওরা যেন টেকনিক্যাল কাজ শিখে বিদেশে যেয়ে ভালো কিছু করতে পারে। তেমন করে আরেকবার আমার দুঃখের একটা কথা, সেটা হচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে এই করোনা অনুষ্ঠান থেকে আপনার একসাথে পঁয়ষট্টি জন পেয়েছে, সিঙ্গাপুরের একটা ছোট কাঁচা বাজার, সেই বাজারটা পরিষ্কার করে। তো আমি যেখানে চাই আমি চেষ্টা করি বাঙালিদের সাথে দেখা করতে এবং বাবা সে লোক থাকতে আমি খুঁজে বার করে তোর মধ্যে কি দেখো জিজ্ঞেস করুন বললো কত বেতন বললো $600। তারপর $600 তো কি হয়, $600 কিন্তু তার খাওয়া থাকাটা পায় ফ্রি, কিন্তু দেশে পাঠায় কি, তারপর ফোন এনে তাদের $100 খরচ হয়ে যায়, কিভাবে চলে। তখন বললো বাবা আমাদেরকে বলেই নিয়ে আসছে কাঁচা বাজারের একেবারে ময়লা লাগতে দিলো। সেই কাপাসিয়া আজ শনিবার দুপুরে কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলার তরগাঁও খেয়াঘাট সংলগ্ন কাপাসিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে 2021 শিক্ষাবর্ষের ষষ্ঠ ও নবম শ্রেণীতে ছাত্রছাত্রীদের ভর্তি কার্যক্রম অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি এসব কথা বলেন। কাপাসিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও উপসহকারী প্রকৌশলী আব্দুল লতিফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নবিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ ইসমতারা, শিক্ষা কৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইশতিয়াক ইকবাল হিমেল প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুস সালাম, সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, তরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুবুর রহমান শিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন সেলিম, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শাখাওয়াত হোসেন প্রধান, করিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল কাইয়ুম ভূঁইয়া প্রমুখ। আজকে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা হতে 2021 সালে ষষ্ঠ এবং নবম শ্রেণীতে ছাত্র ভর্তি কার্যক্রম অবহিতকরণ উদ্বুদ্ধকরণ গানের সরকারের সভাপতি তিনি ইতিমধ্যে এই টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করার জন্য